50 ওভারের ক্রিকেট বিশ্বকাপ চলতি বছর বসতে যাচ্ছে ভারতের মাটিতে। ক্রিকেট বিশ্বকাপের বছরে ক্রিকেটের এই ফরম্যাটে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেল রোহিত শর্মার ভারত। নিজেদের মাঠে একেবারেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তারা। শ্রীলঙ্কার পর এবার নিউজিল্যান্ডকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে 90 রানের বড় জয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল রোহিত শর্মার দল। ওয়ানডেতে রান যে করছিলেন না রোহিত শর্মা তা নয়, তবে পাচ্ছিলেন না সেঞ্চুরির দেখা। 3 বছরেরও বেশি সময় সেঞ্চুরি খরা ছিল রোহিত শর্মার। অবশেষে 3 অঙ্কের ঘর স্পর্শ করেছেন রোহিত। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় অধিনায়ক। দুর্দান্ত এই শতক ছিল ওয়ানডে ফরম্যাটে ভারতের জার্সিতে তার 30তম শতক। ওপেনিংয়ে 200 রানের জুটি গড়েছেন রোহিত শর্মা ও শুভমান গিল। এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন শুভমান গিলও। নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজ জুড়ে দারুণ ব্যাটিং এর প্রদর্শনী দেখিয়েছেন শুভমান গিল। সেই ধারাবাহিকতা সিরিজের তৃতীয় ওয়ানডেতেও ধরে রেখেছেন ভারতীয় তরুণ এই ওপেনার। এই ম্যাচে টি-20 স্টাইলে সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়াও অর্ধশত রানের দেখা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, যাতে করে ভারতের স্কোর বোর্ডে জড়ো হয়েছে 385 রানের পাহাড়। 386 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় 295 রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ 138 রানের ইনিংস খেলেছেন ডেভন কর্ণয়ে। ভারতের হয়ে এদিন সর্বোচ্চ 3টি করে উইকেটের দেখা পেয়েছেন কুলদীপ যাদব এবং শার্দুল ঠাকুর। 1টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, উমরান মালিকরা।